আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমরা গতদিন তাপ ও তাপমাত্রার অধ্যায়ে একটা ইকুয়েশন দেখেছিলাম এবং এই ইকুয়েশনের মাধ্যমে আমরা গাণিতিক সমস্যার সমাধান করতে পারি এবং এই ইকুয়েশনটা আরেকটু আমরা ছোট আকারে দেখব সমাধান করব তাহলে দেখি টিসি থেকে জিরো আমরা যদি বিয়োগ করে দেই। তাহলে শুধুমাত্র টিসি থাকে নিচে থাকে হানড্রেড টিকে মাইনাস দুশো তিয়াত্তর ডিভাইডেড এখানেও থাকে একশো ফিজিক্যাল টু টি এফ মাইনাস বত্রিশ একশো আশি এখন এখানে যদি আমরা নিচের রাশিগুলোকে একটু ছোটো করে নেই তাহলে ইকুয়েশনটা আমাদের যেমন দাঁড়াই শূন্য 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 কেটে দিলাম এবং প্রত্যেকটায় জোর সংখ্যা যাদেরকে আমরা দুই দিয়ে ভাগ করতে পারি তাহলে ইকুয়েশনটা এমন দাঁড়াই টি সি ডিভাইডেড বাই ফাইভ ইজিক্যাল টু টিকে মাইনাস দুইশো তিয়াত্তর ডিভাইডেড বাই ফাইভ ইজিক্যাল টু টিএফ মাইনাস থার্টি টু ডিভাইডেড বাই নাইন তাহলে এটা হচ্ছে আমাদের তিনটা স্কেলের সেলসিয়াস ফারেনহাইট এবং কেলভিন স্কেলের একটা আদর্শ সমীকরণ এই সমীকরণের মাধ্যমে আমরা এক স্কেল থেকে আরেক স্কেলের তাপমাত্রা নিতে পারব আশা করি তোমরা সবাই গাণিতিক সমস্যার সমাধানগুলো করতে পারবে এখন আমরা যেটা দেখব কোনো বস্তুর উপরে যদি আমরা তাপ প্রয়োগ করি তাহলে সেই বস্তুটা কেমন প্রকৃতির হবে সেটা আমরা দেখব আমরা জানি পদার্থ তিন অবস্থায় থাকে আর একটা অবস্থাও আছে যেটাকে প্লাজমা অবস্থা বলা হয় আমরা সাধারণত তিন অবস্থার উপরে তাপমাত্রার প্রভাবটা আলোচনা করব। তাহলে আমরা প্রথমেই দেখে নেই যে কঠিন পদার্থের উপরে তাপমাত্রার কীরকম পরিবর্তন ঘটে অথবা তাপমাত্রা কী অবস্থার সৃষ্টি করে তাহলে আমরা যদি দেখতে চাই যে কঠিন পদার্থ তাহলে আমরা একটা কঠিন পদার্থের চিত্র আঁকতে পারি সেই কঠিন পদার্থের দৈর্ঘ্য থাকবে আমরা মনে করলাম এটা হচ্ছে দৈর্ঘ্য এল ওয়ান ধরে নিলাম এটা দৈর্ঘ্য লেন্থ এল ওয়ান এর প্রস্থ মনে করলাম আমরা ডি ওয়ান তাহলে আমরা এর ক্ষেত্রফল অবশ্যই এ পাব যেটাকে আমরা এ ওয়ান বলতে পারি ডি ওয়ান তো প্রস্থ এবং আর ওয়ান হচ্ছে উচ্চতা তো সেই ক্ষেত্রে আমরা একটা আয়তন পাবো যেটাকে আমরা ভি ওয়ান বলতে পারি তাহলে কঠিন পদার্থের ক্ষেত্রে আমরা এই অবস্থার একটা বস্তু পেতে পারি এটা যদি স্বাভাবিক তাপমাত্রায় অর্থাৎ টি ওয়ান তাপমাত্রায় থাকে টি ওয়ান তাপমাত্রায় থাকে তাহলে এর দৈর্ঘ্য যদি আমরা শুধুমাত্র বিবেচনা করি তাহলে দৈর্ঘ্য প্রসারিত প্রসারিত আছে এল ওয়ান টি ওয়ান তাপমাত্রায় এর দৈর্ঘ্য হচ্ছে দৈর্ঘ্য এল ওয়ান এখন যদি আমরা এর উপরে তাপ প্রয়োগ করি মনে করলাম এই বস্তুটা একটা অ্যালুমিনিয়াম অথবা লোহার বস্তু তাহলে এই বস্তুটার উপরে যদি আমরা তাপমাত্রার বৃদ্ধি ঘটাই তাহলে কি হবে এই বস্তুটা প্রসারিত হবে যেটাকে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ বলা হয় তাহলে এই বস্তুটা যদি এতটুকু থাকে এবং তাপ দেওয়ার পরে টি ওয়ান তাপমাত্রার কারণে এল ওয়ান অবস্থা টি টু তাপমাত্রার কারণে এটা যদি এতটুকু বেড়ে যায় তাহলে বাড়তি একটা দৈর্ঘ্য পাবো আমরা যেটাকে আমরা এল টু বলতে পারি তাহলে টি টু তাপমাত্রায় দৈর্ঘ্য আমরা কি পাব টি টু তাপমাত্রায় অবশ্যই এল ওয়ান এবং এল টু এই দুইটার যোগফল থাকবে অর্থাৎ টি টু তাপমাত্রায় আমরা টুটালটার দৈর্ঘ্য যদি বিবেচনা করি তাহলে এল টু আমরা বলতে পারি অর্থাৎ এই টুটালটা আমরা যদি শুধুমাত্র এল টু বলি এতটুকু এল টু না বলে আমরা পুরোটাকে এল টু বলি তাহলে টি টু ইজ ইকুয়ালস টু আমরা পাবো দৈর্ঘ্য এল টু তাহলে দৈর্ঘ্যের কি পরিবর্তন ঘটবে দৈর্ঘ্যের পরিবর্তন দৈর্ঘ্যের পরিবর্তন হবে এল টু মাইনাস এল ওয়ান অর্থাৎ এতটুকু আমাদের দৈর্ঘ্যের পরিবর্তন ঘটবে অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধি পাবে এবং দৈর্ঘ্যের পরিবর্তন আমরা যদি বলতে চাই তাহলে বড়ো দৈর্ঘ্য থেকে ছোটো দৈর্ঘ্য বিয়োগ করলে আমাদের পেয়ে যাবো আমাদের কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি ঘটেছে এখন আমরা দৈর্ঘ্য প্রসারণের ক্ষেত্রে একটা একক ব্যবহার করি এবং একটা সংকেত ব্যবহার করি যেটা দিয়ে আমরা সাধারণত একটা ইকুয়েশন পেতে পারি দৈর্ঘ্য প্রসারণ সহকের মাধ্যমে সেই ইকুয়েশনটা আমরা পাবো দৈর্ঘ্য প্রসারণ সহককে সাধারণত আলফা দিয়ে প্রকাশ করা হয় দৈর্ঘ্য প্রসারণ সহককে আলফা দিয়ে প্রকাশ করা হয় ক্ষেত্র প্রসারণ সহককে বিটা দিয়ে প্রকাশ করা হয় এবং আয়তন প্রসারণ সহককে গামা দিয়ে প্রকাশ করা হয় আবারও বলছি আমি দৈর্ঘ্য প্রসারণ সহককে আলফা দিয়ে প্রকাশ করা হয় ক্ষেত্র প্রসারণ সহককে বিটা দিয়ে প্রকাশ করা হয় এবং আয়তন প্রসারণ সহককে আমরা সাধারণত গামা দিয়ে প্রকাশ করে থাকি তাহলে আমরা একটা ইকুয়েশন এখান থেকে পেতে পারি দৈর্ঘ্য প্রসারণ সহক যদি আমরা আলফা বলি তাহলে এখানে লিখতে পারি এল টু মাইনাস এল ওয়ান ডিভাইডেড বাই এল ওয়ান ডিভাইডেড বাই তাপমাত্রার পার্থক্য টি টু মাইনাস টি ওয়ান তাহলে দৈর্ঘ্য প্রসারণ সহকের ক্ষেত্রে আলফা ইজ ইজিকালস টু এল টু মাইনাস এল ওয়ান ডিভাইডেড বাই এল ওয়ান ডিভাইডেড বাই তাপমাত্রার পার্থক্য টি টু মাইনাস টি ওয়ান যদি আমরা ক্ষেত্র প্রসারণের ক্ষেত্রে বলি ক্ষেত্র প্রসারণের প্রসারণ সহ যদি বিটা বলি তাহলে অবশ্যই দৈর্ঘ্য থাকবে না তখন ক্ষেত্রফল হবে ক্ষেত্রফল এ টু মাইনাস এ ওয়ান ডিভাইডেড বাই এ ওয়ান প্রাথমিক অবস্থার ক্ষেত্রফল ডিভাইডেড বাই টি টু মাইনাস টি ওয়ান এই সমীকরণ হবে আবার যদি বলি আমরা আয়তন প্রসারণ আয়তন প্রসারণ সহ গামা ইজিকাল টু আয়তনের ক্ষেত্রে ভি ভি টু মাইনাস ভি ওয়ান আয়তন প্রসারণের ক্ষেত্রে ভি ওয়ান বাই টি টু মাইনাস টি ওয়ান আশা করি একটা ফর্মুলা মনে রাখলে অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ সহকের ক্ষেত্রে মনে রাখলে ক্ষেত্র প্রসারণ সহক এবং আয়তন প্রসারণ সহক তোমাদের বুঝতে সুবিধা হবে এবং এখান থেকে আমরা আরও কিছু সমীকরণ আনার চেষ্টা করব অথবা আমাদের কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে সেটা বের করার চেষ্টা করবো তাহলে প্রসারণ সহগের ক্ষেত্রে তোমরা বুঝতে পেরেছ যে ক্ষেত্র দৈর্ঘ্য প্রসারণ সহক আলফা আলফা এটা হবে দৈর্ঘ্যের ক্ষেত্রে আর ক্ষেত্র প্রসারণের ক্ষেত্রে এটা হবে এবং আয়তন প্রসারণের ক্ষেত্রে এই ইকুয়েশন আসবে এখন আমরা দৈর্ঘ্য প্রসারণ সহক থেকে দেখব যে আমাদের কতটুকু বৃদ্ধি পেয়েছে সেটা বের করব। তাহলে এখান থেকে আমরা যদি সমাধান করি তাহলে টি টু মাইনাস টি ওয়ানকে যদি আমরা এই পাশে নিয়ে আসি আলফার সাথে তাহলে গুণ হয়ে যাবে টি টু মাইনাস টি ওয়ান ইজ ইকালস টু এল টু মাইনাস এল ওয়ান ডিভাইডেড বাই এল ওয়ান এখন এটাকে যদি আমরা এইভাবে লিখি আলফা এল ওয়ান গুণ আকারে আসতে হবে টু বাই টি ওয়ান টু এল মাইনাস এল ওয়ান আর গুণন করে দিলাম এখন আমাদের বের করতে হবে L2 তাহলে আমরা যদি L2 বের করতে চাই তাহলে আমরা এখানে লিখব এল টু যোগ আলফা এল ওয়ান টি টু মাইনাস টি ওয়ান তাহলে আমাদের এটা করলেই এর সমাধান হয়ে যাবে অর্থাৎ এল টু কতটুকু সেটা আমরা বের করে ফেলতে পারব অনুরূপভাবে আমরা যদি এ টু বের করতে চাই অর্থাৎ ক্ষেত্র প্রসারণের ক্ষেত্রে আমরা যদি এ টু বের করতে চাই যে কতটুকু আমাদের ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে বা বৃদ্ধি পাওয়ার পরের অবস্থা কি তাহলে এ টু বের করতে হবে এবং আয়তনের ক্ষেত্রে কত বড় হয়েছে বা কত বৃদ্ধি পেয়েছে সেটা যদি বের করতে চাই তাহলে ভি টু বের করতে হবে তো সেই ক্ষেত্রে আমাদের সমীকরণ কেমন হবে এল টু এর জায়গায় এ টু বের করতে হবে তো সেই ক্ষেত্রে এ ওয়ান এল ওয়ান এর জায়গায় এ ওয়ান প্লাস এই ক্ষেত্রে বিটা হবে আলফা এর জায়গায় যেহেতু ক্ষেত্র প্রসারণের ক্ষেত্রে আমরা বিটা বলছি আর এ ওয়ান টি টু মাইনাস টি ওয়ান এটাই সমীকরণ হবে তাহলে ভি টু এর ক্ষেত্রে কী হবে ভি টু এর ক্ষেত্রে এল ওয়ান বা এ ওয়ানের জায়গায় শুধুমাত্র ভি ওয়ান হবে আলফা বিটা এর জায়গায় গামা হবে এবং এল ওয়ান এ টু এ ওয়ানের জায়গায় ভি ওয়ান হবে এবং টি টু মাইনাস টি ওয়ান এই সমীকরণ হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ ক্ষেত্র প্রসারণ দৈর্ঘ্য প্রসারণ এবং আয়তন প্রসারণের ক্ষেত্রে আমাদের এই ইকুয়েশনগুলো লাগবে যখন আমরা গাণিতিক সমস্যার সমাধান করবো